পদত্যাগ করা মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ। সোমবার দুপুরে ঐক্য পরিষদের সভাপতি মেজর অবসর হানিফ এতে নেতৃত্ব দেন। শান্তিপূর্ণ এ মিছিলে পুলিশ কয়েক দফা বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ সংগঠনটির নেতাকর্মীদের টানাহেঁচড়া করে, এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় ঐক্য পরিষদের কর্মী মোহাম্মদ মোখলেসুর রহমান ও ময়নুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মিছিলে বিএনপির সংসদ সদস্য হেলেন জিরিন খান, জিনাপের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট আবিদ রেজা, মহিলা নেত্রী খালেদা ইয়াসমিন, কে এম রকিবুল ইসলাম রিপন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত অংশ নেন। এ সময় তারা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন।